হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ক্লাসিফিকেশন বা বিভাজন যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজকের ভিডিওতে সেই অধ্যায়ের পার্ট টুয়েলভ অর্থাৎ বারোতম পার্টে আজকের জীববিদ্যা সম্পর্কিত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে এবং আজকের এই বারোতম পার্টটি জীববিদ্যা সম্পর্কিত প্রশ্নোত্তর অংশের শেষ পার্ট এই ক্লাসিফিকেশান অধ্যায়ের পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট থার্টিন শুরু হবে ভূগোলের প্রশ্নোত্তর দিয়ে ছুবির দাসের রিজনিং এবং জিআই বইয়ের সম্পূর্ণ সমস্ত অধ্যায়গুলি আমি একে একে ভিডিও ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করাবো তো সুতরাং সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না কারণ যখনই আমি এই ভিডিও ক্লাসগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমার সাথে সাথে পেয়ে যাবে তো তাহলে চলবন্ধুরা শুরু করা যাক ক্লাসিফিকেশান অধ্যায়ের পার্ট টুয়েলভ যে ক্লাসটি শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ থেকে চামড়ি গাই জেবরা ভল্লুক ভেড়া এই চারটের মধ্যে চামড়ি গাই ভল্লুক এবং ভেড়ার গায়ে থাকে মোটা পশম বা মোটা চামড়া কিন্তু একমাত্র জেব্রার কিন্তু এমন কোনো ত্বক থাকে না তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি জেব্রা কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স মাছি মা ঝিজি প্রজাপতি এই চারটের মধ্যে থেকে মাছি ঝিঝি এবং প্রজাপতি উড়তে পারে কিন্তু মাকড়সা উড়তে পারে না তো এই ক্ষেত্রে যেটি আলাদাভাবে সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি মাকড়সা কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ফার্ন মশ বাঁশ ছত্রাক এই চারটের মধ্যে থেকে ফার্ন মশ এবং ছত্রাক হচ্ছে অপুষ্পক অর্থাৎ রকম ফুল কিন্তু এখানে হয় না কিন্তু বাঁশ অপুষ্পক উদ্ভিদ নয় তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি বাঁশ কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট এইডস ডেঙ্গু পক্স কলেরা এই চারটি রোগের মধ্যে থেকে এইডস ডেঙ্গু এবং পক্স হচ্ছে ভাইরাস গঠিত রোগ কিন্তু একমাত্র কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান ডি কলেরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন পাইন ফার দেওদার শাল এই অপশানগুলোর মধ্যে থেকে পাইন ফার এবং দেওদার এই তিনটে গাছ পার্বত্য অঞ্চলে জন্মানো সরলবর্গীয় গাছ কিন্তু শাল গাছ সরলবর্গীয় উদ্ভিদ নয় তো এক্ষেত্রে যেটি আলাদা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি শাল কোশ্চেন নাম্বার থার্টি ছানি গ্লুকোমা মায়োপিয়া আমাশয় এই চারটের মধ্যে থেকে ছানি গ্লুকোমা এবং মায়োপিয়া এই তিনটে রোগ হচ্ছে চোখে হয় অর্থাৎ এই তিনটে রোগ চোখের সঙ্গে সম্পর্কিত কিন্তু আমাশয় রোগটি পেটের একটি রোগ এটা পেটের সঙ্গে সম্পর্কিত তো এক্ষেত্রে যেটি আলাদা সেটি হচ্ছে অপশান ডি আমাশয় কোশ্চেন নাম্বার থার্টি বিসিজি ওপিভি ডিপিটি এবং আরবিসি এই চারটের মধ্যে থেকে এই বিসিজি ওপিভি এবং ডিপিটি হল বিভিন্ন টিকার নাম কিন্তু আরবিসি কোনো টিকা নয় আরবিসি হচ্ছে লোহিত রক্তকর্ণিকা তো সুতরাং এই চারটের মধ্যে যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি আরবিসি কোশ্চেন নাম্বার থার্টি টু স্টেথোস্কোপ অ্যাম মিটার স্পাইরোমিটার এই চারটি যন্ত্রের মধ্যে থেকে স্টেথোস্কোপ অফথেলমোস্কোপ এবং স্পাইরোমিটার এই তিনটি হলো জীববিদ্যার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ কিন্তু অ্যাম মিটার যেটা আছে এই অ্যাম মিটার হচ্ছে পদার্থবিদ্যা সম্পর্কিত যন্ত্র বা পদার্থবিদ্যার সঙ্গে সম্পর্কিত তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বলা যায় সেটি হচ্ছে অপশান বি এম মিটার কোশ্চেন নাম্বার থার্টি থ্রি এইচ এইচআইভি টিএসএইচ এই চারটের মধ্যে জিটিএইচ এসটিএইচ এবং টিএসএইচ এই তিনটে হচ্ছে বিভিন্ন হরমোনের নাম যেখানে এই জিটিএইচ হরমোন এটার ফুল ফর্ম হচ্ছে গোনাডোট্রপিক হরমোন এসটিএইচ এই হরমোনের ফুল ফর্ম হচ্ছে ট্রফিক হরমোন এবং টিএসএইচ এই হরমোনের ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু একমাত্র এইচআইভিটা কোনো হরমোন নয় এটা হচ্ছে একটি ভাইরাস এইচআইভি এর ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান সি এইচআইভি কোশ্চেন নাম্বার থার্টি ফোর রেটিনল অ্যাড্রেনালিন ক্যালসি ফেরল টোকোফেরল এই চারটির মধ্যে থেকে রেটিনল ক্যালসিফেরল এবং টোকোফেরল হচ্ছে বিভিন্ন ভিটামিনের নাম এখানে রেটিনল হচ্ছে ভিটামিন এর অপর নাম ভিটামিন ডি এর আরেক নাম হচ্ছে ক্যালসি এবং ভিটামিন ই এর আরেকটা নাম হচ্ছে টোকোফেরল কিন্তু অ্যাড্রিনালিন ভিটামিন নয় অ্যাড্রিনালিন হচ্ছে একটি হরমোন তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদাভাবে সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি তো বন্ধুরা এই সমস্ত ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে কিন্তু ভিডিওগুলোকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ ফিমার ম্যালিয়াস ইনকাস স্টেপিস এই চারটের মধ্যে থেকে ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস হচ্ছে মানুষের মধ্য মধ্যকর্ণের বিভিন্ন হার অর্থাৎ এগুলো কানের সঙ্গে সম্পর্কিত কিন্তু ফিমার যেটা আছে এই ফিমার হল মানুষের পায়ের হাড় তো এক্ষেত্রে যেটি আলাদাভাবে সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ ফিমার কোশ্চেন নাম্বার থার্টি সিক্স কর্নিয়া আইরিশ পিউপিল ককলিয়া এই চারটের মধ্যে থেকে কর্নিয়া আইরিশ এবং পিউপিল হচ্ছে মানুষের চোখের অংশ একমাত্র এই ককলিয়া হচ্ছে মানুষের কানের অংশ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি ককলিয়া কোশ্চেন নাম্বার থার্টি সেভেন হিউমেরাস ফিবিউলা রেডিয়াস আলনা এই চারটের মধ্যে থেকে হিউমেরাস রেডিয়াস এবং আলনা এই তিনটি হল হাতের তিন প্রকার হাড় কিন্তু একমাত্র এই ফিবিউলা যেটা এই ফিবিউলা হচ্ছে পায়ের হাড় তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান বি ফিবিউলা কোশ্চেন নাম্বার থার্টি এইট ক্যাফিন কফি নিকোটিন তামাক রিসারপিন সর্পগন্ধা কুইনাইন ধুতুরা তো এই চারটের মধ্যে থেকে এখানে প্রথমে রয়েছে ক্যাফিন এই ক্যাফিন পাওয়া যায় কফি গাছ থেকে নিকোটিন পাওয়া যায় তামাক গাছ থেকে রিসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে অর্থাৎ এই প্রথমের যে উপকারগুলি এগুলি পাওয়া যায় দ্বিতীয় গাছ থেকে কিন্তু এখানে যে কুইনাইন রয়েছে এই কুইনাইন কিন্তু ধুতোলা থেকে পাওয়া যায় না থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডাটুরিন তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশন ডি কোশ্চেন নাম্বার থার্টি নাইন ম্যালেরিয়া প্রোটোজোয়া ইস্ট ছত্রাক টাইফয়েড ব্যাকটেরিয়া পোলিও ভাইরাস এদের মধ্যে থেকে এখানে ম্যালেরিয়া রোগের কারণ সে প্রোটোজোয়া অর্থাৎ প্রোটোজোয়া ম্যালেরিয়া রোগটা ছড়ায় টাইফয়েড রোগ ছড়ায় ব্যাকটেরিয়া অর্থাৎ টাইফয়েড রোগ হয় ব্যাকটেরিয়া থাকে এবং পোলিওর কারণ হচ্ছে ভাইরাস কিন্তু এখানে ইস্ট এটা হলো এক প্রকার ছত্রাক তো এটা কিন্তু কোনো রোগ নয় তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি ইস্ট ছত্রাক কোশ্চেন নাম্বার ফর্টি ভিটামিন কে বেরি বেরি ভিটামিন এ রাতকানা ভিটামিন ডি রিকেট ভিটামিন সিস কারভি এখানে ভিটামিন এর অভাবে কিন্তু হয় রাতকানা ভিটামিন ডির অভাবে হয় রিকেট এবং ভিটামিন সির অভাবে হয় স্কারবি কিন্তু ভিটামিন কে এর অভাবে কিন্তু বেরি বেরিয়ে হয় না ভিটামিন কে এর অভাবে রক্ত বাধা পায় বা ব্যাহত হয় তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন এ কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান ওপিভি পোলিও এমএমআর মামস বিসিজি মিজেলস টিটেনাস এদের মধ্যে থেকে এখানে পোলিওর জন্যে ওপিভি টিকাকরণ করা হয় মামসের জন্য যে টিকা সেটা হচ্ছে এম এম আর এবং টিটেনাসের জন্য যে টিকা সেটা হচ্ছে টিটি কিন্তু মিজেলসের জন্যে বিসিজি দেওয়া হয় না বিসিজি হলো যক্ষার টিকা তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি কোশ্চেন নাম্বার ফর্টি টু গ্লুকোমা চোখ জন্ডিস যকৃত অসুখ শরীর রিকেট হাড় এই চারটের মধ্যে থেকে গ্লুকোমা রোগটি হয় চোখে জন্ডিস হয় যকৃতে এবং রিকেট রোগ হয় হাড়ে কিন্তু অসুখ এবং শরীরের সম্পর্কটি বাকি তিনটে সম্পর্কের মতো নয় অসুখ হয় শরীরে এটা আমরা সকলেই জানি তো এক্ষেত্রে যেটি আলাদাভাবে সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি বায়োলজি অ্যারিস্টটল বোটানি পাস্তুর জেনেসিস মেন্ডেল সাইটোলজি হুক এদের মধ্যে থেকে বায়োলজির জনক বলা হয় অ্যারিস্টোটলকে জেনেসিস এর জনক বলা হয় মেন্ডেলকে এবং সাইটোলজির জনক বলা হয় হুককে কিন্তু বোটানির জনক পাস্তুর নন পাস্তুর হলেন মাইক্রোবায়োলজির জনক তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদাভাবে সঠিক উত্তর সেটি হলো অপশান বি কোশ্চেন নাম্বার ফর্টি ফোর এগ্রিকালচার ক্রপ হর্টিকালচার গার্ডেন পিসিকালচার ফিশ সেরিকালচার বি এই চারটের মধ্যে থেকে ক্রপ সংক্রান্ত বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় এগ্রিকালচার গার্ডেন বিদ্যা বা বাগান বিদ্যা নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় হর্টিকালচার ফিশ অর্থাৎ মাছ নিয়ে যেখানে আলোচনা বা পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় পিসিকালচার কিন্তু বি বা মৌমাছি সংক্রান্ত পড়াশোনা করাকে সেরিকালচার বলে না মৌমাছি সংক্রান্ত যে পড়াশোনা তাকে এপিওলজি বলে তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশন ডি কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ ককলিয়া কান আইরিশ চোখ ফিমার হাড় এবং অলিন্দ হৃৎপিণ্ড এই চারটের মধ্যে থেকে ককলিয়া হচ্ছে কানের একটা অংশ আইরিশ হচ্ছে চোখের অংশ এবং অলিন্দ হচ্ছে হৃৎপিণ্ডের অংশ কিন্তু ফিমার হলো একটা হাড়ের নাম যেটা থাকে উড়ুতে তো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি এই পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সাথে সাথে শেষ হচ্ছে আজকের শ্রেণীবিভাজন বা ক্লাসিফিকেশন অধ্যায় থেকে জীববিদ্যা সম্পর্কিত প্রশ্নোত্তরের পার্ট টুয়েলভ এর পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট থার্টিন শুরু হবে ভূগোলের প্রশ্নোত্তর দিয়ে তো সেই সকল পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না এবং বন্ধুরা আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু অনেক অনেক করে শেয়ার করো যাতে তারাও এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এইটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো